বাবা, জিমি শুনতে পাচ্ছি? কেমন আছো তোমরা? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি, তোমাদের পরিবারের সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আলহামদুলিল্লাহ ভালো আছে না? যাক আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? ওই দিন কি কেমন হয়েছে? পেন্সিল ব্যাগটা নিয়ে আসতাম। জি বাবা, কে কি বলছো বলো? তোমাদেরকে 2 মিনিট সময় আমি দেওয়া হলো। সালাম আলাইকুম মিস, ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ। রেডমি বাবা, তোমার নাম কি? রেডমি দিয়ে যে জয়েন করেছো, মাই নেম ইজ সুফাইদা হাসান রায়তা। রায়তামণি, রায়তামণি, তুমি তোমার নাম দিয়ে আইডি খুলবে, নাম আর রোল দিয়ে, কেমন বাবা? এই আইডি নম্বর চেঞ্জ করবে, বাবাকে অথবা মাকে বলবে এই আইডি চেঞ্জ করে তোমার নাম এবং রোল দিয়ে আইডি খুলতে। ওকে, আলহামদুলিল্লাহ বাবা, আমি ভালো আছি, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ। রেডমি বাবা, তুমি মাথায় হিজাব দাও। সবাই 2 মিনিট সময় দেওয়া হলো, সবাই সুন্দর করে হিজাব দিয়ে হোমওয়ার্ক গুলো রেডি করে রেডি করো। হ্যাঁ, রেডি করে সবাই রেডি থাকবে, আমি যখন নাম বলবো সঙ্গে সঙ্গে আমাকে হোমওয়ার্ক দেখাবে। আর হোমওয়ার্ক গুলো সবাই রেডি করো, আমি তোমাদেরকে 2 মিনিট সময় দিলাম, এই 2 মিনিটের মধ্যে সবাই রেডি হয়ে হোমওয়ার্ক রেডি করে রাখবে, সবাই মিউট অবস্থায় থাকবে। আমি যখন যাকে কল করব সে তখন আনমিউট হয়ে আমাকে হোমওয়ার্কটা দেখাবে। হোমওয়ার্ক দেখানো হয়ে গেলে আবার সবাই মিউট হয়ে যাবে, মিউট হয়ে পেছনের যে পড়া দেওয়া আছে সেটা রিভিশন করবে, কেমন বাবা? আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। হ্যাঁ, তোমরা সবাই রেডি, হোমওয়ার্ক রেডি করেছো? আচ্ছা বাবা, আমি যাকে যাকে নাম ধরে, ওয়ালাইকুম আসসালাম, আমি যখন যাকে ডাকবো তখন সে দেখাবে। এখানে 1 2 3 করে ডাকা হবে না, কারণ আমি পার্টিসিপেন্টস এর নাম যখন যেটা সামনে আসবে সেই অনুসারে ডাকবো, তোমরা সেভাবেই দেখাবে। এই সঙ্গে সঙ্গে কিন্তু রোল কলও করা হয়ে যাবে, যদিও আমি শেষে সবার নাম একবার ডাকবো, কারণ অনেকেই তো লেট করে জয়েন করো, তারা শেষে প্রেজেন্ট দিতে পারবে না, কেমন? সাইদা মিহরিমা, বাবা মাথায় হিজাব কই? আচ্ছা, মুক্তা আক্তার, আমি তো এতদিন ক্লাস করতে পারিনি, আমি তো এতদিন অসুস্থ ছিলাম, এর জন্য তো হোমওয়ার্কটাও আমি জানি না। তুমি হোমওয়ার্কটা জানো না? আচ্ছা ঠিক আছে, এখন সুস্থ হয়েছো? হ্যাঁ, যাক আলহামদুলিল্লাহ, সুস্থ হয়েছো, এখন থেকে নিয়মিত ক্লাস গুলো করবে এবং বাকি যে হোমওয়ার্ক গুলো থাকবে সব নিয়মিত সুন্দর করে করে দিবে, কেমন? আর পিছনের পড়াগুলো যদি না পারো তাহলে দেখবে ইউটিউবে আপলোড দেওয়া আছে, ওইখান থেকে দেখে দেখে সুযোগ করে শিখে নিবে, কেমন? ঠিক আছে বাবা। আচ্ছা মুক্তা আক্তার, না আমার নাম হাবিবা তো কিন্তু আমার মায়ের মোবাইলে মুক্তা নাম দেওয়া। আচ্ছা আচ্ছা, তাহলে দেখো এখন এখন তোমরা যেভাবে এখন যদি এইভাবে দেওয়া থাকে তাহলে আমি তো সেভাবেই ডাকবো, যার যার নামে খুলবে, কেমন বাবা? ঠিক আছে, নাম দিয়ে রোল দিয়ে খুলবে। আচ্ছা তুমি দেখাও তো বাবা, হোমওয়ার্কটা দেখাও, হোমওয়ার্কটা দেখাও, অন্যরা সবাই মিউট হয়ে যাও। রুফাইদা হাসান রায়টা বাবা, তুমি মিউট হয়ে যাও। হ্যাঁ, সুন্দর হয়েছে, সুন্দর হয়েছে বাবা, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আচ্ছা এবার আরিয়া হুসাইন,
আচ্ছা, মুক্তা আক্তার যে বললে তার রোল কত বলতো বাবা? তোমরা যারা এখনো আইডি চেঞ্জ করোনি, দ্রুত নিজের নাম এবং বলবে, যেহেতু রোল কল করতে হয় তখন কিন্তু অনেক এই সময়ের মধ্যে আমাদের, তোমরা খেয়াল করে আমার কথাটা আগে শুনো, তোমাদের এই সময়ের মধ্যে যদি আলাদা করে তোমাদের নাম লিখতে হয়, রোল লিখতে হয়, তখন আমরা হোমওয়ার্ক চেক করে নতুন করে পড়বো কখন? আমরা তো এই পড়ার সঙ্গে সঙ্গে আবার নতুন করে জান্নাতে যেহেতু যেতে চাই, সুন্দর সুন্দর করে ছোট্ট ছোট্ট জিনিস শিখবো, কিন্তু সময় পাবো কোথায়? সময় তো পাবো না বাবা। এজন্য যার নাম এবং রোল দিয়ে যারা যারা আইডি খুলবে, তখন আমি ওটা দেখেই প্রেজেন্ট দিয়ে দিতে পারলে আমাদের অনেকটা সময় বেঁচে যাবে এবং আমরা সুন্দর করে পড়তে পারবো, ঠিক আছে? আচ্ছা, তুমি তোমার রোল বলো তো বাবা, মুক্তা আক্তার নামে যে কত? 58। আচ্ছা, এই হাতে রোলটা কোল কোলে ফেলি। আচ্ছা, এবার হচ্ছে সাইদা মিহরিমা তাহজুফ। জি বাবা, তুমি হোমওয়ার্কটা দেখাও। আর হচ্ছে তোমার রোল হচ্ছে 44 না? 44 44 আজকে হচ্ছে কত তারিখ? 19 তারিখ না? 19-2-22। আচ্ছা, সুন্দর হয়েছে, মাশাল্লাহ, জাযাকাল্লাহ, রাখো বাবা। আর যাদের হয়ে যাচ্ছে তারা মিউট হয়ে পিছনের পড়া সবগুলো রিভিশন করো, শুধু যে শূন্য শূন্য স্থান দেখবে বিষয়টা এমন নয়, পিছনের যে পড়াগুলো আছে সবগুলো রিভিশন করতে থাকো, কেমন? জি বাবা। আমার রোল তো 58। তোমার রোল 58? তোমার নাম কি? আমার নাম জারিয়া আলম। জারিয়া আলম, তোমার রোল 58। আর মুক্তা আক্তার বাবা, তোমার নাম যেন কি বলেছো? তোমার রোল 58, দুজনের। তুমি কি নিউ? তোমাদের মধ্যে কেউ নিউ আছো? আমি নিউ। তুমি নিউ স্টুডেন্টস, তুমি ক্লাস টিচারের সঙ্গে যোগাযোগ করবে, কেমন বাবা? স্কুল খুলে গেলে ক্লাস টিচারের সঙ্গে যোগাযোগ করে বলবে যে দুইজনের রোল 58 হয়ে গেছে, তখন রোলটা চেঞ্জ করে দিবে। আচ্ছা, ঠিক আছে বাবা। আচ্ছা, 58-58 ডাবল, ওকে। হ্যাঁ, তুমি দেখাও তো জারি আলম, তোমার ইয়েটা দেখাও, হোমওয়ার্কটা রেডি করো। ঠিক আছে। হ্যাঁ, সুন্দর হয়েছে, মাশাল্লাহ, জাযাকাল্লাহ। তোমার লেখা তো তুমি নিজে লিখেছো? তোমার লেখা তো অনেক সুন্দর, মাশাল্লাহ, রাখো। আচ্ছা, এবার রুফায়দা হাসান রায়তা, তুমি তো লিখো নাই। আচ্ছা, ঠিক আছে। এবার হচ্ছে আরিয়া হুসাইন, রোল 15। আরিয়া হুসাইন, আরিয়া, আমি বলেছি না যখনই যাকে ডাকবো আগে থেকে রেডি থাকবে, সঙ্গে সঙ্গে হোমওয়ার্ক শো করবে। আরিয়া হুসাইন, জি বাবা, হোমওয়ার্কটা দেখাও। তারপরে রেডি থাকবে হুমায়রা, তাসনিম, সিনথিয়া, রোল 63। কি হলো বাবা? আচ্ছা, হুমায়রা, তাসনিম, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আরিয়া হুসাইন না, আয়েশা ওয়াকিয়া তুমি? আচ্ছা, আরিয়া হুসাইন নেই বাবা, তুমি তো আসো, মিউট হও। হ্যাঁ, মিউট হয়েছো। এবার তোমার হোমওয়ার্কটা দেখাও আরিয়া। হ্যাঁ, হোমওয়ার্কটা দেখাও। হ্যাঁ, মাশাল্লাহ, হ্যাঁ, সুন্দর হয়েছে বাবা। যখনই কল করবো সঙ্গে সঙ্গে রেডি হয়ে আগে থেকে রেডি করে রাখবে, দেখাবে, কেমন? হ্যাঁ, সুন্দর হয়েছে, মাশাল্লাহ, রাখো। আচ্ছা, এবার হচ্ছে হুমায়রা তাসনিম, রোল 63। হুমায়রা তাসনিম, হুমায়রা তাসনিম, সিনথিয়া, রোল 63। কানিস ফাতেমা সাফা, রোল 14। কানিস ফাতেমা সাফা, রোল 14। বাবা, হোমওয়ার্কটা দেখাও। হ্যাঁ, কানিস ফাতেমা সাফা, হ্যাঁ, সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে, মাশাল্লাহ, জাযাকাল্লাহ। তোমরা বলো তো কত নম্বর পেজে পড়া, একজন বলে দাও। 8 পেজ, পেজ নম্বর 8। কেমন? মুবাশিরা আহমেদ দেখেছেন?
হ্যাঁ বাবা দেখেছি, সুন্দর হয়েছে। সাফার ওই 14 অনেক সুন্দর লেখা তোমার, মাশাআল্লাহ অনেক পরিষ্কার লেখা, সুন্দর হয়েছে বাবা। আচ্ছা মুবাশির আহমদ রওনক রোল 36, বাবা তুমি দেখা তোমার হোমওয়ার্কটা। ওয়ালাইকুম আসসালাম, কে এখন এইমাত্র আমাকে সালাম দিয়েছো? আমি আনিশা। আনিশা বাবা সালাম কিভাবে দিতে হবে? আনিশা আসসালামু আলাইকুম মিস। কেন ভুল হয়ে গেল বাবা, এমন ভুল তো করা যাবে না। আমাদের অবশ্য মাঝে মাঝে ভুল হবে, তবে আমরা শুধরে নিব, কেমন? কাউকে আগে ডাকবে না যতক্ষণ না সালাম দিব। আমরা সর্বপ্রথম সালাম বলবো, তারপরে কি বলবো বলো তো সবাই? তারপরে আমরা সম্বোধন সূচক, যে আমরা যাকে ডাকবো তখন সেই শব্দটা ইউজ করব, কেমন? প্রথমে সালাম, তারপরে কথা হবে। প্রথমে কথা হয়, তারপরে সালাম হবে না, মনে থাকবে সবার? ভবিষ্যতের কথা বললে কি যেন বলতে হবে শিখিয়েছিলাম, ইনশাআল্লাহ। হ্যাঁ মাশাআল্লাহ, তাহলে জি মিস এটা বলা যাবে না, বলতে হবে জি মিস ইনশাআল্লাহ, কেমন? আল্লাহর উপর আমাদের ভরসা রাখতে হবে, ঠিক আছে? আচ্ছা আয়শা ওয়াকিয়া, আয়শা ওয়াকিয়া রোল 61। হ্যাঁ দেখাও, তুমিও দেখাবে এবং আয়শা ওয়াকিয়া রেডি থাকবে, দেখাও আমারটা দেখেননি। জি বাবা, রৌনক তোমাকে দেখাতে বলেছি বাবা। রোল 6 দেখবো বাবা, রোল 6 একটু পরে দেখবো, আগে আয়শা ওয়াকিয়া রেডি থাকো। আর কাকে যেন রোল 36? শুনেন, আমি তো আজকে প্রথম জয়েন করেছি। কে বাবা, কে প্রথমে জয়েন করেছো? আয়শা ওয়াকিয়া। আয়শা ওয়াকিয়া প্রথম জয়েন করেছো, ঠিক আছে বাবা। তাহলে আজকের জন্য তোমার জন্য দেখাতে হবে না, তবে আগামী ক্লাসে। তোমাকে যেহেতু আজকে প্রথম জয়েন করেছো এই জন্য স্বাগত জানাচ্ছি, আর পরবর্তীতে অবশ্যই ক্লাসগুলো ঠিকঠাক করবে এবং হোমওয়ার্ক যেগুলো দেওয়া হবে সেগুলো খুব সুন্দর করে করবে, কেমন? রনক তোমার দেখেছি বাবা, দেখেছি সুন্দর হয়েছে মাশাআল্লাহ। আর মিস আমারটা দেখেন, সাইরা ইসলাম দেখবো বাবা, সবারটা দেখবো ইনশাআল্লাহ। হ্যাঁ সাইরা ইসলাম দেখাও, 32। সাইরা ইসলাম 32। মুশফিকা আরিশা তুমি দেখিয়েছো, মুশফিকা আরিশা রোল 45। হ্যাঁ সাইরা ইসলাম দেখেছি বাবা, সাইরা ইসলাম দেখেছি। তোমার কি নিজের লেখা বাবা এটা? সাইরা ইসলাম অনেক সুন্দর লেখা মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, সুন্দর হয়েছে বাবা। আচ্ছা ঠিক আছে বাবা, ধন্যবাদ। এবার হচ্ছে তানজিলা সুলতানা তাবাসুম, তানজিলা সুলতানা তাবাসুম। আচ্ছা মুশফিকা আরিশা রোল 45, তোমার লেখা সুন্দর মাশাআল্লাহ, সুন্দর হয়েছে, সুন্দর হয়েছে, জাযাকাল্লাহ, রাখো। হ্যাঁ এবার হচ্ছে তানজিলা সুলতানা তাবাসুম রোল 37, তানজিলা সুলতানা তাবাসুম রোল 37। তারপর রেডি থাকবে তানজিলা আফরিন টাইপা নাকি রোল নম্বর 3, রোল 3, রোল 40, রোল 52, সবাই রেডি থাকো। একটা কথা কন এনে আখ কই বইতা রা, তানজিলা আফরিন রোল 3 তুমি দেখাও বাবা, রোল 3 মিস আমার রোল 2। আচ্ছা ঠিক আছে রোল 2, তোমার লেখা অনেক সুন্দর মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, সুন্দর হয়েছে তাইফা। আচ্ছা রোল 2, 3 রোল, রোল 3। আচ্ছা 3 রোলই এখন 2 হয়ে গেছে না বাবা তানজিলা? হ্যাঁ ম্যাডাম। আচ্ছা ঠিক আছে বাবা, রোল 2, 3 না হয়ে 2, আচ্ছা ঠিক আছে। আচ্ছা নাজদিন নাহার সুমাইয়া মিলি রোল 20, দ্রুত করো বাবা, দ্রুত দ্রুত দ্রুত, সময় পাবো না আমরা, নতুন পড়া পড়বো কখন বাবা, দ্রুত করো। রোল কল করা হচ্ছে, সঙ্গে কিন্তু হোমওয়ার্ক চেক করা হচ্ছে এবং আমি পড়া ধরবো, পড়া মুখস্থ ধরবো যে তোমরা কে কি পড়েছো। তাসফিয়া জান্নাত সবাই, বাকি যারা আছো দেখাও। হ্যাঁ দেখাও বাবা, আমি আমার রোল 6, আমার লেখাটা দেখুন। আচ্ছা রোল 6,
আনিশা আক্তার, আনিশা তোমার লিখা অনেক সুন্দর, মাশাআল্লাহ সুন্দর হয়েছে বাবা রোল ছয়। হ্যাঁ সুন্দর হয়েছে বাবা। তারপরে আর বাকি আছো কে? রোল 52 দেখিয়েছো বাবা। রুফাইদা, রায়তা, দেখিনি তোমারটা। হ্যাঁ দেখেছি বাবা, সুন্দর হয়েছে মাশাআল্লাহ সুন্দর হয়েছে। বাকি আছো কে? দেখেছি বাবা। কে বাকি আছো? হুমায়রা, তাসনিম, সিনথিয়া, তোমাকে অনেক আগে কল করেছি, দেখাও বাবা দ্রুত। সিনথিয়া, সুন্দর লেখা, তোমার লেখা অনেক সুন্দর মাশাআল্লাহ, অনেক সুন্দর, জাযাকাল্লাহ। আচ্ছা ঠিক আছে, এবার আর বাকি আছে? আমি বাকি আছি রোল 40। রোল 40 তুমি বাকি আছো বাবা, আরে বলো। হ্যাঁ অনেক সুন্দর হয়েছে বাবা মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, সুন্দর হয়েছে বাবা। আর কে বাকি আছো বলো তো? তাসফিয়া, জান্নাত, জি বাবা দেখাও। নতুন, ধন্যবাদ বাবা তোমাকে আমাদের স্কুলে নতুন আসার জন্য স্বাগত জানাচ্ছি। তুমি কি আজকে ক্লাসে প্রথম জয়েন করেছো? আচ্ছা ঠিক আছে, তাহলে তো তোমাকে দেখাতে হবে না, তবে আজকে থেকে যে পড়াগুলো পড়ানো হবে, দেওয়া হবে, মনোযোগ দিয়ে পড়বে, শুনবে, এবং যে হোমওয়ার্ক বা বাড়ির অন্যান্য যে কাজগুলো দেওয়া হবে সেগুলো সুন্দর করে করতে হবে, কেমন? ঠিক আছে। আর তোমাকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আমাদের স্কুলে, বিশেষ করে আমার ক্লাসে জয়েন হওয়ার জন্য। ঠিক আছে, এবার আমরা তাহলে পড়াতে চলে যাই। দেখো আমি কাদেরকে রোল কল করেছি। আমি একটা কথা বলবো। বলো বাবা। মিস গত ক্লাস আমাকে পড়া ধরেননি, আজকে আমাকে ধরে। হ্যাঁ হ্যাঁ ধরবো। শোনো বাবা, আমি 15 জনের রোল কল করেছি, কিন্তু তোমরা এখানে 18 জন আছো, আরো বাকি যে 2 জন আছো সেই 2 জন আমাকে বলবে যে কোন 2 জনের রোল কল আমি করি নাই, কেমন? আমি রোল বলতেছি, তোমরা যারা বাকি আছো তারা শুধু বলবে যে আমার রোল বলা হয়নি, শেষে গিয়ে বলবে। 58 দুইটা, 58 58, তারপরে হচ্ছে 44 15, 63 14 36 31 32 45 37 2 20 6 40। বাকি আছো কে বলো তো? এই যে তাসফিয়া জান্নাত, তোমার রোল কত? তাসফিয়া জান্নাত, তাসফিয়া জান্নাত, তোমার রোল কত বাবা? 57 57। আচ্ছা আর বাকি কে আছো বলো তো বাবা? তোমাদের রোল কল করা হয়নি এমন, কার রোলটা বলা হয়নি? নিউ স্টুডেন্টস, তোমার রোল কত বাবা, যে আজকে নতুন জয়েন করেছো? আর কে বাকি আছো? আরো একজন বাকি আছো রোল কল করতে, কার রোল বাকি আছে বলো তো বাবা? আচ্ছা ঠিক আছে, তোমরা মিস রুফাইদা হাসান রায়তার কল করেছি, রুফাল লাগে। রোল কত বলো তো বাবা রুফাইদা? রোল 52 62 62, 52 52 না না 52 করা হয়নি, এটাই বাদ ছিল। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। এবার আমরা পড়া, সবাই যার যার বইয়ের পৃষ্ঠা বের করো, অথবা স্ক্রিনেও দেখতে পারো। বিসমিল্লাহির রহমান, এবার সবাই মিউট হয়ে যাও বাবা। বিসমিল্লাহির রহমানির রহিম, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম, কথা হবে না, কোনো কথা হবে না, আচ্ছা। এইবার সাইরা ইসলাম তুমি বলো তো বাবা, সম্পদের, ধন সম্পদের ড্যাশ ভাগের ড্যাশ ভাগ আল্লাহর রাস্তায় দান করাকে যাকাত বলে, কি হবে?
ধন সম্পদের 40 ভাগের 1 ভাগ আল্লাহ রাস্তায় দান করাকে যাকাত বলে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ। ওকে বাবা, থ্যাংক ইউ, ওয়েলকাম বাবা। হে আমার ড্যাশ, আমাকে ড্যাশ দান করো। হুমায়রা তাসলিম সিন্ধিয়া, তুমি বলো তো কি হবে বাবা? হে আমার প্রতিপালক, আমার জ্ঞান দান করো। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। শুনো তাসনিয়া, বা সরি মানে সিন্থিয়া, তোমাদের সবাইকেই দৃষ্টি আকর্ষণ করছি, সবাই শুনো। তোমাদেরকে গত ক্লাসে আমি বলেছিলাম যে তোমরা যখন বাংলা, ইংলিশ বা অন্যান্য যে ক্লাসে পড়া করবে না কেন, বা ক্লাসে বসবে কেন না, যখনই যেটাই করো তোমাদের সব সময় একটা দোয়া পড়তে হবে। সেই কোন দোয়া বলো তো? হে আমার প্রতিপালক, আমাকে জ্ঞান দান করো। এটা আরবি কি হবে বলো তো বাবা? রাব্বি জিদনি, রাব্বি জিদনি ইলমা। মাশাআল্লাহ, রাব্বি জিদনি ইলমা। মাশাআল্লাহ, তোমার পড়া তো সুন্দর। রাব্বি জিদনি ইলমা, রাব্বি জিদনি ইলমা, আমাকে জ্ঞান দান করো। ঠিক আছে, এটা কোরআনের আয়াত, কেমন? এটা কোরআন মাজিদের আয়াত, এবং আল্লাহ তাআলা আমাদের নিজেদের প্রত্যেককে শিখিয়ে দিয়েছেন যে হে আমার প্রতিপালক, আমাকে জ্ঞান দান করুন। জিদনি মানে বাড়িয়ে দিন, আমার জ্ঞানকে বাড়িয়ে দিন, বৃদ্ধি করে দিন। সুতরাং তোমরা যখন যে পড়ায় পড়ো না কেন, পড়ার শুরুতে রব্বি জিদনি ইলমা পড়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম পড়বে, তারপরে অঙ্ক করবে, অথবা ইংলিশ করবে, অথবা বাংলা পড়বে, অথবা ধর্ম সাবজেক্ট পড়বে, যে সাবজেক্টই পড়ো না কেন, কি বলে শুরু করতে হবে বলো তো? সবাই বলো কি বলে শুরু করতে হবে? তারপরে কি বলতে হবে? মাশাল্লাহ, তোমার পড়া অনেক সুন্দর। মাশাল্লাহ মাশাল্লাহ, জাযাকাল্লাহ, অনেক সুন্দর হয়েছে বাবা, অনেক সুন্দর সুন্দর তেলাওয়াত। আচ্ছা ঠিক আছে, এইবার এইবার বলো তো বাবা, মায়ের পদতলে আমি আপনাকে একটা কথা বলতে চাই। জি বাবা বলো। আমি কোরআন শরীফ নিয়েছি। মাশাআল্লাহ জাযাকাল্লাহ, তুমি আমার জন্য খাস করে দোয়া করবে, কেমন? তোমরা যার সবার জন্য দোয়া করবে। তোমরা সবাই বিশেষ করে নিষ্পাপ, তারপরে নিষ্পাপ হওয়া সত্ত্বেও এখন থেকে এত ভালো ভালো কাজ, এত নেক আমল করছো, আমরা অনেক আগে ইনশাল্লাহ জান্নাতে যেতে পারবে। এজন্য আমার জন্য বেশি বেশি করে দোয়া করবে তোমরা, যেন তোমাদের মতো আমিও আমল করতে পারি, ভালো কাজ করতে পারি, কেমন? আচ্ছা এবার সবাই মিউট হয়ে যাও। মাশাআল্লাহ। হ্যাঁ তানজিলা আফরিন, মাশাআল্লাহ। তাইফা, তুমি বলো তো বাবা, মায়ের পদতলে সত্তারের ড্যাশ। মায়ের পদতলে সন্তানের বেহেশ। মাশাআল্লাহ। এইবার নাজদিন নাহার, সুমাইয়া মিলি, তুমি বলেছো কি? তুমি বলোনি, বলো তো। সত্য মানুষকে ড্যাশ দেয়, মিথ্যা মানুষকে ড্যাশ করে। মুক্তি দেয়, মিথ্যা মানুষকে ধ্বংস করে। মাশাআল্লাহ। মুশফিকা আরিশা, তুমি বলো, যারা ড্যাশ করে তারা ড্যাশ ভাই। আমি বলবো, মুশফিকা আরিশা আগে বলো, যারা অপচয় করে তারা শয়তানের ভাই। মাশাআল্লাহ। কানিস ফাতিমা, ইয়েস মিস, বলো। হে আমার কি হবে? হে আমার কি বলো? আমাকে জ্ঞান দান করুন।
মাশাল্লাহ, জাজাকাল্লাহ। এটা শুধু পড়ার জন্য পড়লে কিন্তু হবে না, যেহেতু এটা ধর্মীয় সাবজেক্ট, অর্থাৎ আমাদের জীবনবিধানের নাম। আমাদের জীবনবিধানের নাম কি বলতে পারো তোমরা? আমাদের জীবনবিধানের নাম আল কুরআনুল কারীম। হ্যাঁ, এটা হচ্ছে ধর্ম, ধর্মীয় ব্যবস্থার নাম ইসলাম, এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নামও ইসলাম, যেটা কোরআনের মাজিদ মধ্যে সম্পূর্ণভাবে রয়েছে। আর যেহেতু এটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম ইসলাম বা ধর্ম, যেটাই বলো না কেন, সুতরাং এটা শুধু মুখস্থ করে পরীক্ষার খাতার জন্য নয়, কিন্তু এটা আমাদের বাস্তব জীবনে প্রয়োগ করতে হবে, সে অনুসারে চলতে হবে, এবং দুনিয়ার পরীক্ষায়ও ভালো করতে হবে, আখিরাতের পরীক্ষায় পাস করে চিরস্থায়ী সুখ চির শান্তির স্থান জান্নাতে যেতে হবে। এই জন্য কিন্তু এই সাবজেক্টটা পড়তে হবে, মনে থাকবে সবার। শুধু কিন্তু অন্যান্য সাবজেক্টের মতো মুখস্থ করে আমার রোল 1 2 3 4 5 6 হবে এমনের জন্য নয়, এই সাবজেক্টটা পড়তে হবে এই জন্য যে দুনিয়ায় যেন প্রত্যেকটা ক্ষেত্রে, তুমি যখন পড়াশোনা করবে না শেষ হয়ে যাবে, তারপরেও এই সাবজেক্ট হয়তো তোমার পড়ার জন্য জীবনের জন্য শেষ হবে, হয়তো স্কুল ব্যাগে এই বই নিতে হবে না, অথবা পড়ার টেবিলে এই বই থাকবে না, কিন্তু তোমার বুকের মাঝখানে, অন্তরের মাঝখানে একদম মৃত্যু পর্যন্ত এই সাবজেক্টের যে যে পড়াগুলো থাকবে, পর্যায়ক্রমে আমরা যা যা পড়ব, সেটা আমাদের হৃদয়ের মণিকোঠায়, অর্থাৎ বুকের মাঝখানে রেখে দিতে হবে, এবং সে অনুসারেই আমাদের চলতে হবে, জীবন ধারণ করতে হবে। কারণ আমাদের মৃত্যুর সাথে সাথে অন্যান্য সাবজেক্টের কোনো প্রশ্ন কিন্তু আমাদেরকে কবরের মধ্যে করা হবে না, সব প্রশ্নই আমাদের সব পড়াই বাদ হয়ে যাবে মৃত্যুর সঙ্গে সঙ্গে। কিন্তু কবরের মধ্যে যখন আমাদেরকে রেখে আসবে, আমাদের বাবা মা আমাদেরকে এখন কত ভালোবাসে, কত স্নেহ করেন, মায়া মমতা করেন, আদর যত্ন করেন, আমরা যেটা পছন্দ করি সেটা তারা তৈরি করে খাওয়ান, আমরা আমাদের অসুখ বিসুখ হলে তারা রাত জেগে সেবা শুশ্রূষা করেন, কত টেনশন করেন। কিন্তু বাবা যখন আমরা মারা যাব, তখন কিন্তু ওই সবচেয়ে আপনজন বাবা মাও আমাদের সঙ্গে যাবে না, আমাদেরকে একা একাই ওই ছোট্ট অন্ধকার ঘরে, এই যে শীতের মধ্যে কোনো লেপ্তোশোক থাকবে না, গরমের মধ্যে কোনো ফ্যান বা এসি থাকবে না, কোনো কবরের মধ্যে কোনো জানালা দরজা কিচ্ছু থাকবে না, ওই ঘরের মধ্যে কিন্তু আমাদের সবাইকে যেতে হবে এবং থাকতে হবে। আর সেই সময় কিন্তু আমাদের ওইখানে রেখে আসার পরপরই আমাদেরকে 3টা প্রশ্ন করা হবে, অর্থাৎ সেই জীবনের শুরুতেও কিন্তু আমাদের পরীক্ষা শুরু হবে। আর সেই পরীক্ষাটা কি শুরু হবে, 3টা যে প্রশ্ন করা হবে, তার প্রথম প্রশ্ন হচ্ছে মার রব্বুকা, তোমার রব বা প্রভুকে, দ্বিতীয় প্রশ্ন হচ্ছে অমান দিনুকা, মা দিনুকা, তোমার দিন বা ধর্ম কি, দ্বিতীয় প্রশ্নটাই হচ্ছে মা দিনুকা, তোমার দিন বা ধর্ম কি, উত্তরটা হবে কি বলতো, তোমার ধর্মের নাম কি বলতো বাবা, ইসলাম। আচ্ছা, এবার সবাই মিউট হয়ে যাও, আবার মনোযোগ দিয়ে শোনো কথাগুলো। তাহলে যেহেতু আমাদের ধর্মের নাম ইসলাম, সুতরাং এই সাবজেক্টের নামও কিন্তু ইসলাম, তাই না? আমাদের এই সাবজেক্টের নামও ইসলাম। সুতরাং দেখো, অন্যান্য সাবজেক্ট তুমি আমি মারা যাওয়ার সঙ্গে সঙ্গে কোনো বিষয় নিয়ে প্রশ্ন করা হবে না, কিন্তু ইসলাম নিয়ে কিন্তু আমাদেরকে প্রশ্ন করা হবে। সুতরাং যদি আমরা ইসলামটা শুধু প্রশ্নের উত্তর তো আমরা কেউ দিতে পারবো না, যতই আমি তুমি এখন মুখস্থ পারি না কেন, সেই সময় আল্লাহর রহমত ছাড়া কেউ কিন্তু আমরা উত্তর দিতে পারবো না। আর আল্লাহর রহমত পেতে হলে, আল্লাহর দয়া পেতে হলে, আল্লাহ তাআলা যা যা আদেশ করেছেন, যা যা নিষেধ করেছেন, সে অনুসারে আমাদের যদি চলতে পারি, জীবন যাপন করতে পারি, নিজেদেরকে গড়তে পারি, তবেই আমরা ওই উত্তরটা পারব, এবং ওই কবরটা কিন্তু আমাদের জন্য একদম চিরস্থায়ী শান্তির জান্নাতের বিছানা হয়ে যাবে, এবং আমরা কিয়ামত পর্যন্ত সেখানে সুন্দরভাবে গভীর মনোযোগ দিয়ে জান্নাতি নাজ নিয়ামতে আমরা ঘুমাতে থাকবো। আমরা সবাই চাই না এটা বাবা বলো তো? এবং যেদিন আমরা কিয়ামতের দিন চূড়ান্ত হিসাব নিকাশ হয়ে যাবে, হিসাব নিকাশের পর আমরা চিরস্থায়ী শান্তির জায়গা জান্নাতে চলে যেতে পারবো, সেখানে যে তোমাদের যার যা পছন্দ, যার আইসক্রিম পছন্দ, যার বার্গার পছন্দ, যার অন্যান্য যত ধরনের ফ্রুটস পছন্দ, বা যে কোনো ধরনের, অনেক সুন্দর সুন্দর জায়গায় ঘুরতে যাওয়া পছন্দ, কেউ সাগরে বেড়াতে যেতে চাও, কেউ পার্কে যেতে চাও, যার যেখানে, কেউ ঝর্ণা দেখতে চাও, যার যেখানে যেমন ভাবে ইচ্ছা করবে, যা খেতে চাইবে, জান্নাতে শুধু তোমার মনের মধ্যে হবে, মুখেও বলতে হবে না, সাথে সাথে তুমি সেখানে চলে যেতে পারবে এবং সেই খাবারগুলো তুমি পেয়ে যাবে। তাহলে আমরা সবাই কি জান্নাতে যেতে চাই বলো তো?
সত্য কথা তো, সত্য কথা। হ্যাঁ, যদি সত্য কথা হয়ে থাকে তাহলে কি জান্নাতে এমনি এমনি যাওয়া যাবে বলো তো বাবা? না, এই জন্য আমাদের কিছু ক্লাস করতে হবে। আমাদের কষ্ট লাগে, ভালো কাজ করতে হবে বাবা। অর্থাৎ আমরা প্রতিদিন যে কাজগুলো করব, ওই কাজগুলো শুধু ঠিকঠাক সঠিক পদ্ধতিতে করব, তাহলেই আমরা জান্নাতে যেতে পারব। যেমন আমরা পড়ব যখন, তখন মনোযোগ দিয়ে পড়ব, বিসমিল্লাহ বলে পড়া শুরু করব, পড়া শেষে আলহামদুলিল্লাহ বলবো, খাওয়ার শুরুতে বিসমিল্লাহ বলবো, খাওয়ার শেষে আলহামদুলিল্লাহ বলবো। যখন তোমরা ওয়াশরুমে যাবে হিসু করতে, তখন বাম পা দিয়ে যাবে, ডান পা দিয়ে বের হবে, ওয়াশরুমে গিয়ে কোনো কথা বলবে না, এইগুলো করলে। এবং খাওয়ার সময় আমরা আজে বাজে কথা বলবো না, বড়দের সাথে সম্মান করে কথা বলবো, বড়দের সাথে যখন আমাদের দেখা হবে তখন আমরা সালাম দিব, শেষে আমরা যাওয়ার সময় আল্লাহ হাফেজ বলবো। এই যে প্রতিদিনের যে ভালো ভালো কাজ আছে, এই কাজগুলো যদি আমরা নিয়মিত করি তাহলে আমরা কোথায় যেতে পারবো বলো তো বাবা? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা জান্নাতে যেতে পারবো ইনশাআল্লাহ। কেমন? তাহলে তোমাদের কি দ্বিতীয় অধ্যায় শেষ হয়ে গেল? তাহলে তোমাদের জন্য দ্বিতীয় অধ্যায়ের উপরে আগামীকাল, মানে আগামীকালই তো তোমাদের ক্লাস আছে, দ্বিতীয় অধ্যায় থেকে কতটুকু? জি বাবা, তোমাকে জিজ্ঞাসা। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমরা আগে পড়াটা নিয়ে নাও, বাকি যারা আছো তাদেরকে আমি পড়া দিব বাবা। ওই পড়াটা আগে নিয়ে নাও, যারা বাকি আছো তাদেরকে পড়া জিজ্ঞাসা করব। হ্যাঁ, পড়াটা আগে হোমওয়ার্কটা নিয়ে নাও তো বাবা, শেষে টাইম আউট হয়ে গেলে আর আমরা হোমওয়ার্কটা দিতে পারবো না। তোমাদের হোমওয়ার্ক থাকবে দ্বিতীয় অধ্যায়ের পুরোটা যদি দেওয়া হয় এবং সেটার উপরে যদি তোমাদের পরীক্ষা নেওয়া হয়, তোমরা কি পারবে নাকি অর্ধেকটার উপরে পরীক্ষা দিব বলো তো? না না, যারা প্রথম পর্যায়ের স্টুডেন্টস তারা বললে হবে না, যারা সবাইকে বলতে হবে। আচ্ছা, যারা পারো না তা বা কম পড়েছো বা ক্লাস করতে পারোনি তারা বলবে। বলো তো, দ্বিতীয় অধ্যায়ের অর্ধেক দিব নাকি পুরোটা দিব, যেটার উপরে কালকেই তো পড়া? অর্ধেক, ঠিক আছে বাবা। তাহলে দ্বিতীয় অধ্যায়ের অর্ধেকটা থাকবে তোমাদের, সেটার উপরে আগামীকাল পরীক্ষা হবে অনুশীলনীর উপরে। শুনো বাবা, অনুশীলনীর আগ পর্যন্ত যা পড়া আছে সেগুলো থেকে তোমাদের আমার কথা খেয়াল করে শুনো, খেয়াল করে আগে কথা শুনো। অনুশীলনীর আগে যতগুলো প্রশ্ন আছে সব প্রশ্নগুলোর উপরে আগামীকাল একটা পরীক্ষা থাকবে, কারণ এগুলো পড়া হয়ে গেছে, তোমরা পারবে। আর পরের ক্লাসটাতে আমরা অনুশীলনী পুরোটার উপরে একটা পরীক্ষা দেব। দ্বিতীয় অধ্যায়ের অনুশীলনীর আগ পর্যন্ত যে প্রশ্নগুলো আছে সেগুলোর উপরে আগামীকাল তোমাদের পরীক্ষা হবে। লিখেছো সবাই? লিখে নাও অথবা দাগিয়ে নাও। আচ্ছা শুনো, খেয়াল করো বাবা, আমার কথা শুনো, আগে আমার কথা শুনে নাও, সময় নেই কথা শুনে নাও। দ্বিতীয় অধ্যায়ের একদম শুরু থেকে অনুশীলনীর আগ পর্যন্ত যে প্রশ্নগুলো রয়েছে ওখানে বইয়ের ওখানে লিখে আগামীকালের ডেট দিয়ে লিখো এক্সাম বা পরীক্ষা। হ্যাঁ, এই 20টা প্রশ্ন থাকবে তোমাদের জন্য, কেমন? আর তোমাদের বইটা, যে কারোর একটা বই আমার লাগবে, আমার কাছে বইটা নেই। হ্যাঁ হ্যাঁ, খেয়াল করো বাবা। হ্যাঁ বলো বাবা। কি পেটি সব লিখতে দিবে?
না লিখতে দিব না বাবা, লিখতে দিলে তো ওইভাবে হবে না, আমি মুখে বলবো এবং তোমরা কালকে একদম ক্লাসে শুরু থেকেই রেডি থাকবে, বই বন্ধ করে রাখবে। জি বাবা, একদম 20টা প্রশ্ন আছে দ্বিতীয় অধ্যায়ের, 20টা প্রশ্ন থাকবে তোমাদের, 20টা প্রশ্নের উপর পরীক্ষা। সবার জন্য কি বেশি হয়ে যায়? 20টা প্রশ্ন আচ্ছা, পড়া আছে বলেই তো সবগুলোর উপরে পরীক্ষা নিতে চেয়েছি, না হলে তো 5টা 5টা করে দিতাম। সবাই তাহলে পারবে আগামীকাল পরীক্ষা দিতে? মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আর যে নতুন জয়েন করেছো যে দুইজন, তাদের জন্য যদি 20টা না পারো তাহলে প্রথম 10টা থাকবে। এই যে তানজিলা সুলতানা তাবাসসু, বাবা তোমার মাথায় হিজাব কই? আগামী ক্লাসে হিজাব দিয়ে বসবে, কেমন? এটা কোরআন মাজিদের ক্লাস তো, এটা আদবের সাথে শিষ্টাচারের সাথে এই ক্লাসটা করতে হয়, ঠিক আছে বাবা? আগে বলবে কারণ মাথায় একটা ওড়না অথবা হিজাব দিয়ে দেয়। আচ্ছা, তোমরা সবাই হোমওয়ার্ক তাহলে লিখে নিয়েছো আগামী ক্লাসের পরীক্ষার জন্য? এবার বলো তো আর কে পড়া বলনি, গত ক্লাসেও ধরিনি, এই ক্লাসেও ধরিনি, নাম বলে পড়া বলো। হ্যাঁ, মুবাশ্বির রওনক, রওনক তুমি বলো তো বাবা, সত্য মানুষকে কি করে? সত্য মানুষকে মুক্তি দেয়, মিথ্যা মানুষকে মাশাআল্লাহ, ঠিক আছে। আর গত ক্লাসে বা আজকে কাউকেই ধরা হয়নি এমন কে আছো? আমি বললে তো বুঝবো না বাবা, নাম বলো। আচ্ছা, রায়তা তোমাকে ধরবো, আগে হচ্ছে রোল ছয় যে বলো তো, যারা যারা কি করে ড্যাশ করে তারা ড্যাশ ভাই, কি হবে? যারা অপচয় করে খতনের ভাই। মাশাআল্লাহ, রায়তা তুমি বলো তো বাবা। হে আবার, হে আবার রায়তা বলি, হে আমার ড্যাশ আমাকে বলো, রোল 52 রায়তা। হে আমার প্রতিপালক আমাকে জ্ঞান দান করুন। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আর বাকি আছো কে, গত ক্লাসে ধরিনি বা আজও ধরিনি এমন? আমি আমি বলবে না বাবা, নাম বলতে হবে, বলবে যে আমি আলম। হ্যাঁ, জারিয়া আলম, তুমি বলো তো বাবা, ধন সম্পদের কত ভাগের কত ভাগ আল্লাহর রাস্তায় দান করাকে যাকাত বলে? 101 ভাগ। হ্যাঁ, আবার বলো তো, আবার বলো, ধন সম্পদের কত ভাগ? 10%। ধন সম্পদের কত ভাগ? পারা হলো না যে বাবা, ধন সম্পদের 40 ভাগের 1 ভাগ, কেমন? 40 ভাগের 1 ভাগ মনে রাখবে, ঠিক আছে? আর কে, আর কে আছো, গত ক্লাসে বলা হয়নি আজও বলা হয়নি? আচ্ছা ঠিক আছে বাবা, আমাদের সময়ও নেই, আর 1 মিনিট আছে, তোমাদেরকে যেটা পড়া দেওয়া হয়েছে তোমরা সবাই সেটা সবাই পারবে ভালো করে পরীক্ষার জন্য? আচ্ছা, আয়রা ইসলাম, আয়রা মনি, আয়রা মনি তুমি বলো তো বাবা, মায়ের পদতলে সন্তানের, মায়ের পদতলে সন্তানের বেহেশত। মাশাআল্লাহ, তাহলে মহান আল্লাহ তাআলার দরবারে তোমাদের সকলের সুস্থতা ও নিরাপত্তা কামনা করে আজ এখানে শেষ করা হচ্ছে। আল্লাহ